আর মাত্র দু চার দিন বাকি কোরবানির ঈদের। অন্যান্য বছর এই সময় নগরীতে জমে উঠত পশুর হাট, ক্রেতা বিক্রেতার আনাগোনায় মুখর থাকতো এসব হাট। কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখনও নগরীতে জমে ওঠেনি পশুর হাট। করোনা ভাইরাস মহামারীর কারণে এবার নগরীর পশুর হাটগুলোতে সেইভাবে গরু নিয়ে আসেনি ব্যাপারীরা। কোরবানির পশু কিনতে হাটে দেখাও যাচ্ছে না তেমন ক্রেতা। নগরীর অন্যতম সাগরিকা পশুর হাট আর বিবির হাট গরু বাজারে খোঁজ নিয়ে এমন তথ্যই জানা গেছে। এদিকে পশুর হাটে গিয়ে দেখা যায় গত বছরগুলোর তুলনায় এবার অনেক কম ব্যাপারী বাজারে গরু এনেছেন। যে কয়েকজন ব্যাপারী গরু এনেছেন তারাও বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন, কারণ এবার বাজারে ক্রেতার আনাগোনা কম, এখনও বিক্রি শুরু করতে পারেনি অনেক ব্যাপারী। এদিকে পশুর হাটে ক্রেতার আনাগোনা কম হলেও চট্টগ্রামে অনলাইনে জমে উঠেছে কোরবানির পশু বেচা কেনা। চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় গড়ে তোলা খামারিরা তাদের পশু অনলাইনে বিক্রি করছেন। করোনা ভাইরাস মহামারীর কারণে ক্রেতারাও ঝুঁকছেন অনলাইনে। ফেসবুক পেজ অথবা অনলাইনে গরু দেখে ক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে খামারে যাচ্ছেন, এরপর গরু কিনে বাসায় ফিরছেন। এ সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে যেন ক্রেতা বিক্রেতারা পশু বেচাকেনা করে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। পশুর হাটের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না সরেজমিনে গিয়েও সেটি তদারকি করছে আমাদের টিম। তিনি আরও বলেন, তবে আমরা এবার কোরবানি দাতাদের হাটে না গিয়ে খামার অথবা অনলাইনে গরু কেনার জন্য উদ্বুদ্ধ করেছি। চট্টগ্রামে যেসব অনলাইন প্ল্যাটফর্ম আগে থেকে ছিল সেগুলোকে সমন্বয় করে আমরা অনলাইনে গরু বেচা কেনার সুযোগ তৈরি করে দিয়েছি। অন্যদিকে কিছু খামারি নিজ উদ্যোগে অনলাইন গরু বেচা কেনা করছেন। তারা ফেসবুক পেজ ওয়েবসাইটে গরুর ছবি দিয়ে গরু বিক্রি করছেন। এদিকে ছেলে জয়ের জন্য গরু কুরবানি দিবে বলে কিছুদিন আগে সাবেক স্বামী সাকিব খানের কাছে টাকা চায় নায়িকা অপু, এমন খবর প্রকাশ করেন কিছু গণমাধ্যম। বিষয়টি নিয়ে অপু বিশ্বাসকে একাধিকবার ফোন করা হলেও কোনো খবর মেলেনি তার।